কারণ আমিও তো অন্য ধর্ম থেকে তার মতো ইসলাম ধর্মে এসেছি, তাহলে আমিও তো দিনের কাজ করছি, তাহলে আমার জীবনে নিশ্চয়তা কোথায়? আজকে তাকে এইভাবে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো, কালকে তো আমাকেও দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। কষ্টভরা হৃদয় নিয়ে আজকে এই ভিডিওটি করছি, কারণ বান্দরবনে আমাদের এক ন মুসলিম ভাইকে বাসা থেকে ডেকে নিয়ে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে। আল্লাহ তালা সেই ভাইকে শহীদ মর্যাদা দান করুক, তাকে জান্নাতুল ফেরদৌস দান করুক, আমিন। আসুন আগে সেই ভাই সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতি আমরা জেনে নিই। বান্দরবনের তুলাছড়ি পাহাড়ের অধিবাসী ন মুসলিম ওমর ফারুক, তিনি 2014 সালে খ্রিস্টান ধর্ম ছেড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন। তিনি ত্রিপুরা উপজাতির ছিলেন, তার মাধ্যমে 30টি পরিবার মুসলিম হয়। তিনি নিজের জায়গায় ওই পাহাড়ে সর্বপ্রথম মসজিদ নির্মাণ করেন। আলহামদুলিল্লাহ, সে ভাই সম্পর্কে আমরা সংক্ষিপ্ত পরিচিতি জানলাম এবং এই বেশিরভাগ তথ্যগুলো অনলাইন থেকে নেওয়া হয়েছে, ভুল ত্রুটি থাকলে ক্ষমা করবেন। আমি মূলত বলতে চাচ্ছি যে আমরা ছোট থেকে ছোট বিষয়ে অনেক এক্সাইটেড হয়ে যাই। একজন নায়িকাকে নিয়ে আমরা অনেক পোস্ট করেছি, তার বিচার চেয়েছি। একজন দিনের দায়ীকে নিয়ে আমরা অনেক পোস্ট করেছি তাকে খুঁজে বের করার জন্য। কিন্তু আজকে যে ভাইটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, সে কি পরিচিত নয় বিধায় তাকে নিয়ে আমরা কোনো কথা বলছি না? খুব অল্প সংখ্যক মানুষ দেখছি তাকে নিয়ে কথা বলছে। আমরা এটাও দেখেছি যে একজন অসহায়কে থাপ্পড় মারার কারণে তাকে আইনের আওতায় নেওয়া হয়েছে। তাহলে আজকে যে ন মুসলিম ভাইটা যে দিনের জন্য ইসলামে এসেছে, দিনকে ভালোবেসে ইসলামে এসেছে, তিনি দিনের জন্য কাজ করেছে, তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো, তার জন্য কি আমরা কোনো কিছুই করতে পারছি না? তাকে যারা দুনিয়া থেকে বিদায় করলো তাদেরকে আমরা আইনের আওতায় আনতে পারছি না? আমি প্রশাসনের ভাইদের কাছে রিকোয়েস্ট করব, দ্রুত সময়ের মধ্যে তাদের আইনের আওতায় আনা হোক এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দেখতে চাই, কারণ আমিও তো অন্য ধর্ম থেকে তার মতো ইসলাম ধর্মে এসেছি, তাহলে আমিও তো দিনের কাজ করছি, তাহলে আমার জীবনে নিশ্চয়তা কোথায়? আজকে তাকে এইভাবে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো, কালকে তো আমাকেও দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হতে পারে। তাহলে আমরা যারা দিনের কাজ করছি, তাহলে আমাদের জীবনের নিশ্চয়তা কোথায়? এজন্য প্রশাসনের ভাইদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, যারা এরকম জঘন্য কাজগুলো করছে তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হোক, কারণ সে ভাইটি শুধু দিনের জন্যই কিন্তু আজকে তার এই অবস্থা। তার পরিবারের কথা একবার ভাবুন, তার পরিবারের মধ্যে কি যাচ্ছে, কারণ সে মানে আমি এটা আসলে বোঝাতে পারছি না আমাদের কতটা কষ্ট লাগছে তার জন্য, কারণ আমিও তার মতো। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং সে ভাইয়ের জন্য দোয়া করবেন, তাকে যেন আল্লাহ শহীদের মর্যাদা দান করেন। এবং আরেকটা বিষয়কে অ্যাড করতে চাই, অনেকে তাকে শহীদ বলছেন, আসলে তাকে শহীদ বলা যাবে না সরাসরি, তাকে বলতে হবে শহীদের মর্যাদা আল্লাহ যেন দান করেন। আমরা তাকে শহীদের মর্যাদা আল্লাহ যেন দান করেন এটা বলবো, সরাসরি তাকে সে শহীদ হয়ে গেছে এই সার্টিফিকেট আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেন নাই, তাহলে আমি শুধু বলবো আল্লাহ তাআলা যেন তাকে শহীদের মর্যাদা দান করেন, তাকে জান্নাত দান করেন, এটা আমরা বলবো। সে জান্নাতি হয়ে গেছে, সে শহীদ হয়ে গেছে, এটা আমরা এবার সরাসরি না বললে আমাদের জন্য বেটার। আল্লাহ তাআলা তার ভুল ত্রুটি ক্ষমা করে তাকে জান্নাত দান করুন, আমরা এই দোয়া করবো। এবং আমাদের জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ তাআলা আমাদের জন্য হেফাজত করেন। এবং পরিশেষে প্রশাসন ভাইদের কাছে রিকোয়েস্ট করছি, দ্রুত সময়ে তাদের আইনের আওতায় এনে বিচার করা হোক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু।